আমি সুন্দরবনের একজন দুর্দস্য জলদস্য ছিলাম। সরকার আমাকে এখন একটা ঘর দিছে, স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিছে। হান্নান সর্দার জলদস্যুর জীবন কাটিয়েছেন সুন্দরবনের গহীন জঙ্গলে। ফেরারি জীবনে একসময় নিয়তই তারা করে ফিরত মৃত্যু আতঙ্ক, খেয়ে না খেয়ে কাটিয়েছেন দিনের পর দিন, রাতের পর রাত। বাঘের ভয়, কুমুরির ভয়, প্রশাসনিক ভয়, রাতে তো ঘুমিয়ে আসতো না। এমন দিন গেছে যে সাগরের মাঝখানে, সাগরের নদীর ভিতরে প্রশাসনের সঙ্গে দেখা, সব আমরা সাগরের ভিতরে লাফাই পড়ছি। যদি কামটে ধরে, কুমিরে ধরে, করার কিছু নাই। একসময় বুঝতে পারেন ভুল পথে হেঁটেছেন। সরকারের বদলতে পেয়েছিলেন স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ, এবার পেলেন স্থায়ী আবাসন। আশ্রয়ন দুই প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় দফায় বাগেরহাট জেলার রামপালে পেয়েছেন সেই শান্তির নীর। আমি নদীর স্তরে বসবাস করি, খাসের জায়গার উপরে। তো তারা আমার বললো যে তোমার এখানে আর বসবাস করার দরকার নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে একটা করে ঘর দিচ্ছে, যাদের নাই তো তুমিও একটা ঘর পাবা। বাড়িঘর তো দূরের কথা, লোকালয়ে প্রবেশের কথাও কখনো ভাবেনি হান্নান সর্দার। এখন জমি সহ একটি ঘরের মালিক। জীবনকে এভাবে বদলে দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আমার এক শতক, মানে এক বিন্দু, এক ফুটা জায়গা ছিল না, এখন আমি একটা জায়গার মালিক এবং একটা বিল্ডিং এর মালিক, বিশাল ব্যাপার। স্বাভাবিক জীবনে ফিরে আসা কোনো জলদস্যু যেন ভূমি ও গৃহহীন না থাকে তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে সুন্দরবনের যারা আমাদের কাছে সারেন্ডার করেছে তাদের কেউ যেন মানে ভূমিহীন না থাকে বা গৃহহীন না থাকে, তাদের জন্য একটু বিশেষ ব্যবস্থা আপনারা নেবেন। হান্নান সর্দারের মতো এখন পর্যন্ত ১৩ জন জলদস্যু বাগেরহাট জেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। আশরাফুল আলম, আকাশ, বৈশাখী সংবাদ, ঢাকা।